চিকিৎসাধীন ভাইকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সেখানে খাবার নিয়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে জড়িয়ে পড়েন ছকরায়। তারপর ঘটে ভয়ানক কাণ্ড। তাকে পিটিয়ে মুখ ফাটিয়ে দেন দুই নিরাপত্তা কর্মী। তাদের আঘাতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের মুখ থেকে ঝরতে থাকে রক্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই নিরাপত্তা কর্মীদের আটক করে। ডেপুটি ম্যাজিস্ট্রেটের নাম সুশান্ত কুমার বালা। অসুস্থ ভাইকে দেখতে পরিবার নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি। পরিবারের অভিযোগ, হাসপাতালের ভেতরে ঢুকতে গেলে বাধার মুখে পড়েন তারা। এ সময় তাদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের ঝগড়া বাঁধে। এক পর্যায়ে তারা সুশান্তের এক ভাইকে মারধর করেন। ভাইকে বাঁচাতে এগিয়ে যান সুশান্ত। এ সময় তাকেও মারধর করা হয়। শনিবার ভারতের নদিয়ার কল্যাণী হার্ট স্পেশালিটি গান্ধী হাসপাতালে ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, সুশান্ত কুমার বালা উত্তর চব্বিশ পরগনার বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। এদিকে সুশান্ত ও তার পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। তারা জানান, তাদেরকেই উল্টো মারধর করা হয়েছে। এক নিরাপত্তা কর্মী বলেন, আমাদের মেরেছে, আমরা কিছু করিনি। We'll be right back.